বিএনপি নামক এই দলটি টিকে আছে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা, মানুষ এত বেশি ভালোবাসে দলটাকে যে নেতৃত্ব ছাড়াই একে বিএনপির চেয়ারপার্সন জননেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বিএনপির সবচেয়ে পপুলার নেত্রী যিনি, তাকে দীর্ঘ কত বছর ধরে 8-10 বছর ধরে উনি তো বন্দি অবস্থায় আছে, দলীয় কোনো কর্মকাণ্ড করতে পারছে না, তারা গ্রহণ কর্মকাণ্ড করতে পারছে না, অন্যান্য র্যাঙ্ক এন্ড ফাইলের নেতারা সবই জেলে ছিলেন। এরপরে তো বিএনপি কিছু, বিএনপি প্রতিদিনের মতো মনে হয় বিএনপি ইজ লাইক এ ট্রি, একটা গ্রিন গার্ডেন ইজ গ্রোয়িং এভরি সিঙ্গেল ডে। হয়তো গণতন্ত্রের বিজয় হবে অথবা ফেসিবাদ বিজয়ী হবে। সুতরাং গণতান্ত্রিক শক্তিকে যদি বিজয়ী করতে হয় এই মুহূর্তে রাজপথের যে আন্দোলন, রাজপথে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, পুরো বিরোধী যারা যারাই বিরোধী দলে যারাই আছে, যারাই সরকার বিরোধী আন্দোলন করতে চায়, যারাই কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করতে চায়, তাদের সবাইকে নিয়ে রাজপথে একাট্টা থাকতে হবে। এবং কোন অবস্থাতে এখন আর মেনে, এখন দ্যাট ইস দ্য পয়েন্ট অফ রিটার্ন, এখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। যে তারেক রহমান সাহেব, জননেতা তারেক রহমান সাহেব, যাকে আমরা বলি আগামীর রাষ্ট্রনায়ক, এবং সব বাংলাদেশের এই যাবৎকালের তরুণ নেতাদের ভিতরে সবচাইতে দক্ষ এবং সব এবং জনপ্রিয় নেতা তারেক রহমান সাহেবকে বলতেছে বাংলাদেশের সবচাইতে জঘন্য ইসলামিক সন্ত্রাসী তারা। সুতরাং এটা বুঝাই যাচ্ছে যে ভারত কি চায়। শুধু ভারত, ভারতীয় সরকার চুপ, আপাতত চুপ থাকলেও ভারতীয় মিডিয়া এবং তাদের যে সিভিল সোসাইটি, এটা কিন্তু ওরা চায় যে এই সরকার, বর্তমান সরকারকে টিকে রাখার জন্য। এই যে অবস্থা, এই যে সন্ত্রাসী বক্তব্য, বুদ্ধিজীবী হত্যা করেছিল কারা, আমরা দেখেছি 1971 সালে এই যে ডিসেম্বরের 14 তারিখ থেকে যারা বুদ্ধিজীবী হত্যা করেছিল, বুদ্ধিজীবী নীল নকশা বাস্তবায়ন করেছিল পাক ইয়েরা, হানাদার বাহিনীরা, ঠিক এভাবে এরা হচ্ছে আওয়ামী হানাদার, বাকশালী হানাদার বাহিনীরা। এরা, এদের পরিকল্পনা হচ্ছে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বুড়িগঙ্গাতে নিক্ষেপ করবে। তার মানে হচ্ছে কি, আবারও গুম শুরু হবে, আবারও হত্যা শুরু হবে। তার মানে জানুয়ারিতে দেখিয়ে দেবে, মানে কি জানুয়ারিতে আবার দেখিয়ে দেবে যে যেসব বুদ্ধিজীবীরা কথা বলে, যারা যেসব রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা কথা বলে সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য নির্বাচনের কথা বলে, তাদেরকে বস্তা ভর্তি করে তারা বুড়িগঙ্গাতে ফেলবে। লাঠি ইয়ে না, লগি বৈঠা না, যত কিছু প্রয়োজন হয়, সাপের মতো, আগে তো সাপের মতো মেরেছে, এখন আরো জঘন্য ভাবে ওদেরকে ইয়ে করবে, হত্যা করবে, হত্যা করে ওদেরকে বুড়িগঙ্গা নিক্ষেপ করে। এই যে সন্ত্রাসী, এই যে একটা সন্ত্রাসী, এই যে এই পুরো বক্তব্যটা হচ্ছে একটা সন্ত্রাসী বক্তব্য, ঢাকার মেয়রের বক্তব্য। যদি ঢাকার মেয়র, যদি দক্ষিণের মেয়র যদি এই সন্ত্রাসী হয়, তাহলে আমরা জনগণের কাছে এর বিচার আমরা জনগণের কাছে চার কার কাছে দিব। এই সরকারের উপহার হচ্ছে সন্ত্রাসী মেয়র। পৃথিবীতে এক নম্বরে আসে ইন্ডিয়া, এতদিন ছিল ইসরায়েল, সেকেন্ড ছিল আপনার আমেরিকা, তৃতীয় ছিল ইন্ডিয়া, এখন ইন্ডিয়া এক নম্বরে। সেখানে মুসলমানদের এমন ভাবে নির্যাতন করা হচ্ছে, সেটা আমাকে, আমার চেয়ে আপনারা বেশি জানেন, যে জনগণ কিংবা যে দর্শক জানেন, তারা খোঁজ নিয়ে দেখেন ইন্ডিয়া একটা চরমপন্থী মৌলবাদী সরকার বসে আছে, হিন্দুত্ববাদের সরকার। সেই সরকার তাদের স্বার্থ বিনা যুদ্ধে নাই ছাড়িব মেদিনী, কি যেন একটা কবিতা আছে না, তারা ছাড়বে না। কিন্তু আমাদের সরকার আমাদের দেশের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে সেই ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক টিকিয়ে রাখছে। সেই অফিসার গুলোকে, আমার সহকর্মীদেরকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কুচিয়ে কুচিয়ে, বুলেট বিদ্ধ করে কুচি কুচিয়ে চোখ উঠানো হয়েছে, নাক কেটে দেওয়া হয়েছে, মাথার মধ্যে ব্যানোটের খোঁচা দিয়েছে, বুকের উপর ক্যানোটের খোঁচানো দিয়েছে, এই মৃতদেহ গুলোকে আবার পুড়িয়ে দিয়েছে দিনে দুপুরে। এই বাঙালি জাতির যদি এরপরেও কোনো শিক্ষা না হয়, এই জাতির উপরে অনেক লানত। আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী জোগাড় করে মানুষকে ফাঁসি দিচ্ছেন একদিকে, মানবতা বিরোধী অপরাধের অজুহাত দিয়ে, আরেক দিকে বিনা অপরাধে ইউনিফর্ম দাঁড়িয়ে যারা দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, দেশে বিদেশে দেশের জন্য পরিশ্রম করেছে, কষ্ট করেছে, হিলপ্রাক্সকে রক্ষা করেছে, সুনাম অর্জন করেছে, সেই ইউনিফর্মদারি 57 জন মেধাবী বিচক্ষণ দেশপ্রেমিক অফিসারকে দিনে দুপুরে মারানো হয়েছে, হত্যা করা হয়েছে, ভুলে যাবেন না ভাই, কারা কারা চরিত্র আমি নাম বলতে চাই না।
আপনারাও জানেন, আপনারাও জানেন সেই ব্যাপারে জাতি কথা বলে না, এই নিমক হারাম জাতি আমরা ভুলে গিয়েছি। একটা পোস্টার লাগানো হয় না, একটা আলোচনা সভা হয় না, সেই সাথে সেই সাথে যারা জড়িত হয় তারা এই দেশের মানুষ না। আমি বলি আজকে আমার দারোয়ান বলতেছিল কাউকে নিয়ে, আমি বলি আমি বললাম সে তো শয়তানের শিষ্য না, শয়তান তার শিষ্য। বাংলাদেশে এমন মানুষও আছে তাদের শিষ্য শয়তান আজাদিন, যে আজাদিনকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই শয়তান কারো কারো শিষ্য বাংলা, তাদের চেয়ে উপরের লেভেলে চলে গেছে বাংলাদেশে। মানুষ আমরা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছি লোভে লালসায় হিংসায়, দেশের ক্ষমতা থাকতেই হবে আমাকে। আজকে কোন কোন দল চিন্তা করে না যে মরবে, মৃত্যুর ভয় তো নাই তাদের, তারা উন্নয়নের নাম বলে মানুষের মূল্যবোধকে মাটির নিচে নিয়ে আসে, চুরি ডাকাতি বদমাইশি। এই যে সুইস ব্যাংকে এই যে কয়েকদিন আগে রিপোর্ট, আমাদের বাংলাদেশ থেকে একটা টিম সুইজারল্যান্ডে যাওয়ার পরে 10,500 কোটি ডলার নাকি কিরকম, মানে একটা টিম যাওয়ার পরে উড্ড হয়ে গেছে, জি উড্ড হয়ে গেছে একটা টিম ওইখানে দেশে যাওয়ার পরে 10,500 কোটি সুইস ফ্রাঙ্ক কমে গেছে ব্যাংক থেকে। আজকে কিসের মুসলমান আমরা? মুসলমান হয়ে এখানে নামাজ পড়লে কি মুসলমান হইল নাকি? মুসলমান হইতে হবে আপনাকে পরকালের ভয় করতে হবে, মৃত্যু ভয় করতে হবে। আপনি মৃত্যুর ভয় থাকলে, পরকালের ভয় থাকলে, আল্লাহর শাস্তির ভয় থাকলে আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনি প্রতারণা করতে পারেন না, আপনি মানুষের গায়ে হাত তুলতে পারেন না, আপনি মানুষকে খারাপ কথা বলতে পারেন না, আপনি জোর করে ক্ষমতায় থাকতে পারেন না, আরো অসংখ্য ছিল না 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 নাই আছে, এত সোজা আপনাকে ব্যস্ত দিয়ে দিবে, এত সোজা না। এই মুনাফেক দলকে, মুনাফেকদের কারণে পুরো দেশ আজকে এই অবস্থা চলছে। এবং বিরোধী দলকে বলবো, তারা যদি ঐক্যবদ্ধ না হয়, ঐক্যবদ্ধ না হলে এই জগৎ দল পাথর থেকে সরা অনেক কঠিন। এবং একটু আমি এটা লোভ সামলাতে পারলাম না, একটা খবরটা আপনাদেরকে বলি, মানে 9 জুলাই তারিখে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন ইসলামপুরে, জামালপুরের ইসলামপুরে টিন বিতরণের এক অনুষ্ঠানে বলেছেন, তাদের দলীয় লোকদের উদ্দেশ্য করে, অতীতের নির্বাচন আর আগামী নির্বাচন এক নয়, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন, তাই নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট দিতে হবে। আর জনগণকে দেখেন, নিজেদের জীবন বাঁচাতেই নৌকায় ভোট দিতে হবে, কথার মিনিং আছে, সিনহা ভাই মনে হয় এটা কি অ্যাম্প্লিফাই করে।